কাছের মানুষ শায়েকের সাথে এবার বন্ধুত্বে পাটল সৌমিতিশার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। একটা সময় সৌমিতিশা কুণ্ডর ভীষণ কাছের বন্ধু ছিল রিয়াজ লস্কর শায়েক চক্রবর্তীরা, কিন্তু সম্প্রতি সেই শায়েককেই নাকি আনফলো করেছে সৌমিতিশা কুণ্ড। সম্প্রতি জন্মদিনে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছে শায়েক চক্রবর্তী। শায়েক চক্রবর্তী বলেন, তোমার হয়তো জীবনে 10 থেকে 15 জন বন্ধু থাকবে, কিন্তু বিশ্বাস করো, ক্রাইসিস মোমেন্টে তোমার পরিবারই সবচেয়ে কাছের মানুষ, সেটা আমি হারে হারে বুঝেছি। সবচেয়ে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন বা দুইজনকে পাশে পাবে, কিন্তু অনেকেই দেখবে ক্রাইসিস মোমেন্টে পাশে থাকবে না, আলটিমেটলি পরিবারই সব। সম্প্রতি 29 বছর এসে এই উপলব্ধি হয়েছে শায়েক চক্রবর্তীর। বলেন, মানুষের টাকা পয়সা আর খেতি মানুষকে অনেক দূরে নিয়ে যায়, সাথে সম্পর্ক। সম্প্রতি সৌমিতিশার আনফলো করার পরপরই শায়েকের সাথে সৌমিতিশার বন্ধুত্বের ফাটল খবরটি সামনে আসে আর শায়েকের এই পোস্টে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা, সৌমিতিশার শায়েকের সাথে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে তোমাদের কী মতামত কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।